আজকে 24 নভেম্বর যশোরে আওয়ামী লীগের সমাবেশ ছিল। সেই সমাবেশে যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সমাবেশ উপলক্ষে কি কি করা হয়েছে যশোরে তার একটা রিপোর্ট ডয়েচে ভেলেতে এসেছে। সে রিপোর্ট বলছে যে যে জায়গাটিতে সমাবেশ হওয়ার কথা তার সেটা তো স্টেডিয়ামের মাঠে সমাবেশ হওয়ার কথা, সেই সাথে পাশের একটা কলেজ আছে, সেই কলেজ এবং স্টেডিয়ামের মাঝখানে ওয়াল আছে, দেয়াল আছে, সেই দেয়াল ভেঙে ফেলা হয়েছে। জনসমাবেশে তারা আশা করছে এতই লোক হবে যে সেই লোককে অ্যাকোমোডেট করবার জন্যে, জায়গা দেবার জন্যে স্টেডিয়াম এবং সেই কলেজের মাঝখানে যে দেয়াল, সে দেয়ালটি ভেঙে ফেলা হয়েছে। এখানেই শেষ না, এই জনসমাবেশ উপলক্ষে বলা হয়েছে, আওয়ামী লীগের সভাপতি বলেছেন যে যশোরের স্মরণকালের মধ্যে সবচেয়ে বড় সমাবেশের উদ্যোগ তারা নিয়েছেন। শুধু যশোর নয়, পুরো খুলনা বিভাগের সব জেলা থেকে নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেবেন। শুধু যশোর নয়, আশপাশের যেই জেলাগুলো আছে খুলনাসহ তার সব জেলা থেকে এই সমাবেশে লোক যোগ দেবেন। খুলনা থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, অন্যান্য জেলা থেকে বাস ও ট্রাকে করে লোকজন আসবার ব্যবস্থা নেওয়া হয়েছে, শহরে মাইকিং করা হচ্ছে, গ্রামে গ্রামে মাইকিং করা হচ্ছে। আমরা আশা করছি কমপক্ষে 10 লাখ লোক হবে, পুরো যশোর শহরে লোকারণ্য হয়ে যাবে। পাশের কলেজ মাঠকে, তাই স্টেডিয়ামের সঙ্গে পাশের কলেজের মাঠকে এক করা হয়েছে। তাহলে দেখুন, বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, বিশেষ বাস এবং ট্রাকের ব্যবস্থা করা হয়েছে মানুষ পরিবহনের জন্য, জেলায় জেলায় মাইকিং করা হয়েছে, গ্রামে গ্রামে মাইকিং করা হয়েছে, সো দ্যাট মানুষ এই জনসমাবেশে যোগ দেয়। শুধু এখানেই শেষ না, এই রিপোর্টে আরও বলছে যে স্টেডিয়ামের এই পাশে কোনো গ্যালারি ছিল না, পুরোটাই পুরনো দেয়াল ছিল, পিডাব্লিউডি ওটা রাখার পক্ষে মত দেয়নি। দেখুন, একটা দলের, একটা পলিটিক্যাল পার্টির একটা সমাবেশ হবে, সেই উপলক্ষে জনগণের করের টাকায় করা দেয়াল ভেঙে ফেলা হয়েছে। খুব তুচ্ছ মনে হয় কি বিষয়টা? আসুন আপনাদের আরেকটা খবর দেখাই। এই খবর আমাদের বরিশাল, বিএনপির বরিশালে জনসভাকে কেন্দ্র করে এটা এসছে। এই খবরে বলা হচ্ছে, অর্ধেক মাঠ খালি রাখার শর্তে বরিশালে বিএনপিকে সমাবেশের অনুমতি। দুটো চিত্র একটু চিন্তা করুন, এক পাশে আওয়ামী লীগের সভা হবে, সেখানে বিশেষ ট্রাক এবং বাসের ব্যবস্থা করা হয়েছে মানুষ পরিবহনের জন্য, বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে মানুষ পরিবহনের জন্য, মাইকিং করা হচ্ছে ঘরে ঘরে, অন দ্য টপ অফ এভরিথিং, সব কিছুর ওপরে সেখানে দেয়াল ভেঙে জায়গা বড় করা হচ্ছে। আর বিএনপির সমাবেশ অন দি আদার হ্যান্ড বরিশালে অনুমতি দেয়া হয়েছে শর্ত সাপেক্ষে, যে অর্ধেক মাঠ খালি রাখতে হবে। তো এর নাম গণতন্ত্র, এর নাম দেশে মানুষের রাজনীতি করবার অধিকার। দেখুন, বিএনপিকে তো সরকার আসলে চাই নাই কোনো সমাবেশ করুক বিএনপি, যে কারণে প্রত্যেকটা সমাবেশের আগে গণপরিবহন ধর্মঘট তারা নাটক করেছে ধর্মঘটের নামে, কারণ পরিবহন মালিক শ্রমিকরা গণমাধ্যমকে পরিষ্কারভাবে বলেছে যে স্থানীয় আওয়ামী লীগ এবং সরকারের চাপে, প্রশাসনের চাপে তারা বাধ্য হচ্ছে গণপরিবহন বন্ধ রাখতে। তারা চাচ্ছে না গণপরিবহন বন্ধ হোক, তাদের লস হয়, তাদের ক্ষতি হয়, প্রতিদিনে তাদের যে ইনকাম হওয়ার কথা গণপরিবহন চললে সেই জায়গাতে তাদের ক্ষতি হচ্ছে, লস হচ্ছে, এই লসটা তারা দিতে চায় না, কিন্তু গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। এবং বলা হচ্ছে মালিক শ্রমিক ফেডারেশন তাদের সিদ্ধান্ত অনুযায়ী নাকি গণপরিবহন বন্ধ রাখা হয়েছে, উইচ ইজ এ টোটাল লাই, যেটা একটা আপাদমস্তক মিথ্যা। একদিকে বিএনপির গণসমাবেশ উপলক্ষে গণপরিবহন বন্ধ রাখা হচ্ছে, বিএনপির কর্মীদের ঘরে ঘরে তল্লাশি করা হচ্ছে, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে, বিএনপির কর্মীদের গুলি করে মারা হচ্ছে। আমাদের এই যে কুমিল্লার সমাবেশ হবে 26 তারিখ, সেই 26 তারিখের সমাবেশ উপলক্ষে ব্রাহ্মণবাড়ি আর বাঞ্ছারামপুরে, আপনারা জানেন আমি একটা ভিডিও করেছিলাম, ইতিমধ্যে আপনারা সবাই খবরেও দেখেছেন, যে নয়ন মিয়া বলে একজন ছাত্রদল কর্মী, সে লিফলেট বিতরণ করছিল, সেখানে তাকে বিনা প্ররোচনায়, বিনা উস্কানিতে, বিনা কোনো অপরাধে তাকে পাখির মতন গুলি করে হত্যা করা হয়। অর্থাৎ বিএনপির সমাবেশে আপনি কর্মী, নেতা, সমর্থকদের যত রকমভাবে আছে
ভয় দেখাচ্ছেন, আতঙ্কিত করছেন, তাদেরকে হামলা করছেন, তাদের উপরে তাদেরকে মানে নিহত করছেন, তাদেরকে আহত করছেন ভয়াবহভাবে। অন দি আদার হ্যান্ড, আপনাদের সমাবেশ উপলক্ষে দেয়াল ভেঙে আপনারা জনসমাগমের চেষ্টা করছেন, তারপরও লোক কতটুকু আসবে আপনাদের সভায় সেটা নিয়ে একটা বিরাট প্রশ্ন আছে। দেখুন, আপনারা আপনাদের জনপ্রিয়তা নিয়ে এখন সংখ্যা তত্ত্বে চলে গেছেন, যে বিএনপির সমাবেশে কত লোক হচ্ছে, আওয়ামী লীগের সমাবেশে কত লোক হচ্ছে। এত কঠিন সংখ্যা তত্ত্বে যাবার দরকার নাই। মাথা গুনে গুনে বিএনপির সমাবেশে 2,55,260 জন হয়েছে, আর আওয়ামী লীগের সমাবেশে 10,525 জন হয়েছে, এই এইভাবে মাথা গুনে কঠিন সংখ্যা তত্ত্বে যাবার দরকার নাই। যদি ন্যূনতম সাহস থাকে, একটা মোটামুটি ভালো নির্বাচন দেন, ক্ষমতা থেকে নামেন, পদত্যাগ করেন, পার্লামেন্ট ভেঙে দেন, একটা নির্দলীয় সরকার গঠন করতে দেন, সেই সরকারের অধীনে একটা মোটামুটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেন। আপনারা লক্ষ্য করেন, আমি কিন্তু বলছি মোটামুটি, 100% ফেয়ার ইলেকশন হবে আমি সেটাও বলছি না, মোটামুটি একটা ফেয়ার ইলেকশনও যদি হয়, দেশের মানুষ কোথায় ভোট দেয় এটা আপনারা খুব ভালো করে জানেন, দেশের মানুষ কোথায় ভোট দিবে, কাদের নির্বাচিত করবে আপনারা খুব ভালো করে জানেন, এবং এই জানেন বলেই আপনাদের এত ভয়। দেখুন, আজকে আমি দেখছিলাম যে যশোরের সমাবেশ থেকে প্রধানমন্ত্রী ভোট চেয়েছেন, তিনি বলেছেন ওয়াদা চাই, আগামী নির্বাচনে নৌকায় ভোট দেবেন। তার মানে এটা একটি নির্বাচনী প্রচারণা, আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণায় নেমে গেছে, আওয়ামী লীগ ভোট চাচ্ছে, এবং প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলছেন যত চাবেন তার চেয়ে বেশি আমি দেব। তিনি তার আবেগকেও ব্যবহার করছেন, ঠিক যেভাবে তিনি তার আবেগকে বিভিন্ন জায়গায় ব্যবহার করেন। তিনি বলছেন যশোরের মাটিতে তার নানার কবর আছে, তিনি কখনো আসলে সেই কবর দেখতে আসতে পারেননি, তিনি সেই সময় অনেক ছোট ছিলেন, মানে তার মায়ের 3 বছর বয়সে তার নানা মারা যায়, ইত্যাদি ইত্যাদি, তখন যোগাযোগ ব্যবস্থা খুব ভালো ছিল না, ইত্যাদি বলছিলেন তিনি। যশোর থেকে তিনি কিন্তু নির্বাচনী সভা শুরু করলেন, কিভাবে শুরু করলেন, সরকারি দেয়াল ভেঙে, জনগণের করের টাকায় তৈরি করা দেয়াল ভেঙে, জনগণের করের টাকায় রাষ্ট্রীয় খরচে সফর আয়োজন করে, জনগণের করের টাকায় রাষ্ট্রীয় খরচে যারা আসবে তাদের নানান রকম আপ্যায়নের ব্যবস্থা করে, তাদেরকে সার্বিক নিরাপত্তা দিয়ে, ঘরে ঘরে মাইকিং করে, লোক আনার চেষ্টা করে একটা নির্বাচনী প্রচারণা তিনি শুরু করলেন। আর অন্যদিকে বিরোধী দলের চেয়ারপারসন থেকে শুরু করে, অ্যাক্টিং চেয়ারম্যান থেকে শুরু করে, একেবারে তৃণমূলের কর্মী পর্যন্ত প্রত্যেকের বিরুদ্ধে শত শত মামলা। এবং বিএনপির এই যে সভা সমাবেশ করার অনুমতি, যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সরকার অনুমতি দিচ্ছে, সরকার কিন্তু খুব খুশি মনে অনুমতি দিচ্ছে না, আন্তর্জাতিক একটা চাপ আছে সরকারের উপরে। এবং আমি যতদূর জানি আন্তর্জাতিক মহল থেকে পরিষ্কারভাবে বলে দেয়া হয়েছে যে আগামী নির্বাচন যে সরকার মোটামুটি সুষ্ঠু করবে সেটার আলামত তারা এখনই দেখতে চায়, এবং সেই আলামতের প্রধান শর্ত হিসেবে তারা বলেছে বিরোধী দলকে তাদের কর্মসূচি করবার অনুমতি দিতে হবে। এবং এই যে তিতো তেতা নিম খাওয়া বলে না, যে একেবারে বাধ্য হয়ে নিম খাওয়ার মতন সরকারি সমাবেশে অনুমতি দিয়েছে, অনুমতি তো দিয়েছে ঠিকই, কিন্তু সেই সাথে এসব শর্তও দিচ্ছে যে অর্ধেক মাঠ ব্যবহার করতে হবে, পুরো মাঠ ব্যবহার করা যাবে না, গণপরিবহন বন্ধ রাখা হচ্ছে, আমাদের কর্মীদের উপরে হামলা হচ্ছে, আমাদের কর্মীদের ঘরে ঘরে তল্লাশি হচ্ছে, তাদেরকে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করতে হচ্ছে, অর্থাৎ সব রকম চাপ, যত রকম চাপ দেওয়া সম্ভব সবই দেওয়া হচ্ছে। দেখুন, একটা দেশের গণতন্ত্র কয়েকভাবে নাই হতে পারে। একটা হচ্ছে মিলিটারি ডিক্টেটর এসে ক্ষমতা নিয়ে নিল, গণতন্ত্রের অবসান ঘটল। অন্যটি হতে পারে গণতন্ত্র নিজেই তার মধ্যে থেকে ধীরে ধীরে ক্ষয় হয়ে যাওয়া। বাংলাদেশে হয়েছে দ্বিতীয়টি। এখানে অ্যাপারেন্টলি কোনো মিলিটারি ক্ষমতা নেয়নি, কোনো জান্তা সরকার ক্ষমতা নেয়নি, কিন্তু একটি তথাকথিত নির্বাচনের মধ্যে দিয়ে আসা সরকার তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দেশটিকে স্বৈরতান্ত্রিকতার দিকে নিয়ে গেছে, এবং সে কারণেই এখন বিশ্বের নানান গবেষণা সংস্থাগুলো যে জরিপ, সেই জরিপে দেখা যাচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্রের লেশমাত্রও নাই।